আমাদের যে ধারাবাহিক সংলাপ রাজনৈতিক দলগুলোর সঙ্গে শুরু করেছি দ্বিতীয় দফায়, সেই সংলাপে আজকে আমরা আলোচনায় মিলিত হয়েছিলাম লেবার পার্টি। আমরা আলোচনায় এখানে প্রধান বিষয়টা এসেছে যে আমরা যে জাতীয় ঐক্যের জন্য যে যুবপৎ আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছি, সেই সিদ্ধান্তগুলোকে বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা আমাদের দাবিনামা চূড়ান্ত করার ব্যাপারে আমরা আলোচনা করছি। এবং আমরা একমত হয়েছি যে আমরা এই দাবিগুলো নিয়ে আমরা খসড়া আলোচনা করছি, সেই দাবিগুলোর বিষয়ে আমরা আজকে আলোচনার মধ্যে আমরা একমত হয়েছি। এর মধ্যে সবচেয়ে বেশি প্রাধান্য যেটা পাচ্ছে সেটা হচ্ছে যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সকল রাজনৈতিক নেতা কর্মীদের বিরুদ্ধে যে মিথ্যা মামলা আছে সেই মিথ্যা মামলাগুলো প্রত্যাহার, এবং এই ফ্যাসিস্ট অনির্বাচিত ভোটারবিহীন সরকারের পদত্যাগ করে একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার অথবা অন্তর্বর্তীকালীন সরকার, দুটো আমরা এখনো সিদ্ধান্ত একমত হয়ে আমরা নেব, সেই সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর এবং তাদের মাধ্যমে একটা নতুন নির্বাচন কমিশন গঠন হবে। এর মধ্যে বলি সংসদ বিলুপ্ত করতে হবে, এটা অত্যন্ত জরুরির সাথে সাথেই বিলুপ্ত করে একটা নির্বাচন কমিশন গঠন হবে। সেই নির্বাচন কমিশন পরবর্তী নির্বাচন তারিখ ঘোষণা করে তাদের নেতৃত্বে তাদের পরিচালনায় নির্বাচন পরিচালিত হবে এবং নতুন একটা পার্লামেন্ট নতুন একটা সরকার গঠিত হবে এই দেশে গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য। এই বিষয়ে আমরা একমত হয়েছি। আমরা একমত হয়েছি যে আরো অনেকগুলো বিষয় আছে যে বিষয়গুলো আমরা মনে করি, যেমন আপনার নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি আছে, আপনার আমাদের জ্বালানি তেলের ব্যাপারগুলো আছে, এগুলো সব আছে, কিন্তু প্রধান এই তিনটা বিষয়ে আমাদের আমরা আলোচনা করেছি এবং আমরা সবাই একমত হয়েছি যে আমরা এই বিষয়গুলোতে দাবিগুলোকে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব।